told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch. Good afternoon everyone, I'm Parvin, chole eshechi ekta notun vlog niye. Asha korchi tumra shobai khub bhalo acho, amrao khub bhalo achi. To dekhtei parcho ajker amra dujon ekshathei hocche vlog ta shuru korchi. To ajker holo amader dujonar kache khub boro ekta special day, to shetai hocche rana tomaderke bolbe. To 2 soptah age amra gari book korechhilam, to ajke jehetu jumma bar ekta khub bhalo din, to sei jonno amra bhebechhilam je ajke din tai nebo, to ajke din ta fix korechi. তো চলো যাওয়া যাক, আজকে গাড়ি ডেলিভারি নিতে যাচ্ছি, তো বাকিটা তোমাদের সঙ্গে শোরুমে গিয়ে কথা হবে। তো এখন 2:30 বেজে গেছে, আমরা বেরোচ্ছি। তো যেহেতু রান্না তোমাদেরকে বলেই দিল আর টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, তো আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল আমাদের নিজস্ব একটা গাড়ি হবে, তো সেই স্বপ্নটাই আজকে পূরণ হচ্ছে। তো আমরা দুজন আজকে খুব খুব খুবই হ্যাপি, একটা স্পেশাল ডে যেটা তোমাদেরকে ভাষায় বোঝাতে পারছি না। তো চলো, লেট হয়ে যাচ্ছে, একবারে গিয়ে শোরুমে তোমাদের সাথে দেখা হচ্ছে, আর আমরা কি গাড়ি বুকিং করেছি সবকিছু তোমাদের শেয়ার করবো। তো চলো, আমরা শোরুম পৌঁছে গেলাম। তো চলো শোরুমের ভেতরে যাই, গিয়ে দেখি আমাদের গাড়িটা রেডি হয়েছে কিনা। এই জাস্ট পৌঁছালাম, এখন সময় হচ্ছে 3:20 বাজে। তো রানা হচ্ছে কিছু পেপার ওয়ার্ক করছে, ও একটু ব্যস্ত, আমি একটু বসে আছি। আর গাড়ি হচ্ছে আমাদের ওয়াশ করে দিয়েছে, এক্সেসরিজগুলো রানা সিলেক্ট করে নিয়েছে, ওগুলো লাগানো হচ্ছে। আজকে দিনটা খুব স্পেশাল, কারণ সবারই কিছু গোল থাকে, তো আমারও গোল ছিল যেরকম একটা ফোর হুইলার হবে। তো আজকে যেটা স্বপ্নটা পূরণ হতে চলেছে, খুবই ভালো লাগছে, খুবই এক্সাইটেড এবং খুব ভালো লাগছে, মানে ভাষায় বোঝানো যাবে না। আমাদের গাড়িটা হলো ব্যালেনো ডেল্টা নিউ এজ 22 ভার্সন। এমনি ব্যালেনো নেবো ভেবেছিলাম, হয়তো গ্র্যান্ড আইটেন নিউ এজ নেবো, যাই হোক ভাগ্যে হয়তো লেখা ছিল ব্যালেনো। শুনলে রানার মুখে কখন গাড়িটাকে নিয়ে বাড়ি যাবে সেটার অপেক্ষায় রয়েছে, কিন্তু একটা আমিও রয়েছে। প্রথমে হচ্ছে গাড়িটাকে নিয়ে আরকে বিচে যাবে, তো প্রথমে আরকে বিচ যাবে, তারপরে আমাদের আজকে বাইরে ডিনার করবো। তো আজকে আমাদের বাইরে ডিনারেরও প্রোগ্রাম রয়েছে, মানে রানা আজকে প্রচুর 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 খুশি, মানে বিয়ের যেদিনকে বিয়ে করেছিলেন সেদিনের, ও আমাকে যেদিনকে ও বিয়ে করেছিল সেদিনও এরকমই খুশি ছিল। বলছে আমরা যেহেতু রান্না ড্রাইভার কোনো শেখিনি, আমিও পারি না, তো ওরই একটা অফিসে একজন এসেছে, উনি ড্রাইভ করে নিয়ে যাবে। দেন তারপরে আজকে আমরা বাইরে রাতে ডিনার করব নতুন গাড়ির খুশিতে। তো চলো, গাড়িটা রেডি হয়ে গেলে তারপরে তোমাদেরকে গাড়িটা দেখাবো। তো
ফাইনালি আমরা গাড়িটা নিয়ে শোরুম থেকে বের হলাম। তো দেখতে দেখতে অনেকক্ষণ টাইম লাগলো, আর এখন বাজে 7টা। তো আমরা এখন আর আরকে বিচ যাবো না, আমরা ডিরেক্ট বাড়ি যাব, কেন যেহেতু আমাদের রাতে ডিনারেরও প্রোগ্রাম রয়েছে। তো চলো, গাড়িটা পার্কিং করে জাস্ট হচ্ছে সবে আমরা এলাম, তো চলো ডিনারটা করে তারপরে বাড়ি যাব। এখন চলে এসেছি সিটি পাঞ্জাল ধাবায়, আমরা বেলেনো আনন্দে আমরা ডিনারটা করছি। কি খাচ্ছো? তন্দুরি কাবাব আর কলবি কাবাব। চলো আমরা একটু এনজয় করি। কোর্সে আমরা নিয়েছি পনিরের তরকারি, আর এটা হলো আমার বাটার নান, আর রানা নিয়েছে প্লেন নান। এই জাস্ট আমরা বাড়িতে ঢুকলাম, এখন সময় হচ্ছে 10টা। তো চলো আজকে ব্লগটা আমি এতটাই রাখছি, আর আজকে দিনটা সত্যি আমাদের খুব খুশির দিন, বাড়িতে নতুন মেম্বার এসেছে। তো চলো, তোমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও, আর আমাদের গাড়িটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করো। তো চলো, খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে, খুব ঘুমিয়ে পড়বো। বাই, গুড নাইট, টেক কেয়ার।